নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের আপডেট খবরের দিকে, বিশালগড়ের দিকে তাকাবো। সেখানে কলেজ কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল, কলেজ কর্তৃপক্ষের তরফে ছাত্রছাত্রীদের উপর অনৈতিক অত্যাচার, এমনটাই অভিযোগ উঠে এসেছে সোমবার। ছাত্রছাত্রীরা এক প্রকার তালাবন্দি করে রাখার মতন গুরুতর অভিযোগ তুলেছে কলেজ কর্তৃপক্ষদের বিরুদ্ধে। তাদের অভিযোগ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সরজমিনে দেখা গেছে ছাত্রছাত্রীদের জীবন বাজি রেখে একটি রেসিডেনশিয়াল বিল্ডিং এর মধ্যে হোস্টেল বানিয়ে রাখা হয়েছে, কোনো ধরনের ফায়ার ক্লিয়ারেন্স সহ বৈদ্যুতিক কোনো ছাড়পত্র ছাড়াই, এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। কি অভিযোগ শুনুন। কত টাকা লাগে? ওখানে তো সবাই ছাত্র, ওটা একরকম নাই। কেউ গুলো 7,000, কেউ গুলো 8,000, কেউ গুলো 6,000। আমার মায়ের একটু কইছে 6,000। 6,000 টাকা দিতে লাগে? নতুন করে কোন জায়গা থেকে উৎপত্তি হলো তার কাছে সই করে লিয়ে গেছি, ঠিক আছে। অসুস্থ থাকলে আমরা কইছি অসুস্থ আছে, ছুটি দিয়েছে, কিন্তু তারা আপনারা শুনলেন অভিভাবকদের অভিযোগ। তারা কলেজ কর্তৃপক্ষের দিকে ক্ষোভ প্রকাশ করেছেন। হোস্টেলে প্রত্যেকটা বছর প্রত্যেকটা ছাত্রছাত্রী থেকে নির্দিষ্ট অর্থ দেওয়া হয়, কিন্তু তারপর সেই অর্থ কোথায় যাচ্ছে যদি ছাত্রছাত্রীরা সঠিকভাবে পরিষেবায় না পেয়ে থাকে, এমনটাই অভিযোগ আছে বিশালগড় থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।